নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস আমরা। না, আজকের পরিচয় আমরা গহন ১৮। প্রজেক্ট রিপোর্ট, ল্যাব রিপোর্ট, টেনশন, প্রেশার সব কিছু বাদ আজ সুন্দরবনের ট্যুরের উদ্দেশ্যে বিআইডব্লিউটিএ ঘাটে। মনে তখন প্রচুর প্রশান্তি, যদিও মাথায় চলছিল দুষ্টামি। কেবল তো গহন ১৮ যাত্রা শুরু, খেলা তো চলবে বহুদূর। আমাদের কাছে লঞ্চটা তখন টাইটানিকের জাহাজ, যেখানে তিনটা দিন ধরে চলছিল হাসি ঠাট্টা আর গানের আওয়াজ। প্রচুর আড্ডা হবে, এত এত গান হবে, সারা দিন ঘোরাঘুরি হবে, রাতে বারবিকিউ পার্টি হবে। যথাযথ স্বভাব অনুযায়ী দলে দলে শুরু হলো আড্ডা, ব্যাস জমে উঠলো আসর। গান ছাড়া আড্ডা হয় না, আর বন্ধুরা একসাথে হলে গানই থামে না। হ্যাশট্যাগ ইঞ্জিনিয়াররাও গান গেতে পারে।
গানের তালে গোলে দিন পেরিয়ে রাত, চলতে থাকা এই লঞ্চ আর শহরের ব্যস্ত সময়কে ছেড়ে গহনাঠারো এগিয়ে যাওয়া। সারা রাত আড্ডার পর সকালটাকে দেখা গেল অন্যরকম, নদীর উপর সূর্যের রেপ্লিকা আর চারিদিকে সবুজ রং। এই তো কালকে 8:45 খাওয়ান দিছিল, অত তরে খেয়ে আমার খিদে লাগছে, তার জন্য তাড়াতাড়ি আসি, সবার আগে আইসি। এই তো খাওয়ান দেবে, খাবো, তারপরে আমরা নামবো, নেমে এই কোথায় যাওয়া যাবে। ইয়ামি গরম গরম খিচুড়ি আর সবাই মিলে একসাথে খাওয়া, আর কি চাই। প্রথমে স্পট কলম জল, হরিণ দেখে কেউ এগোতেই পারলাম না, ব্যাস জমে গেলাম সুন্দরের সাথে হরিণদের কাছে। Thank you.
গরম জলের এই দৃশ্য দেখে বুঝলাম কুমিরের বার্থ রেট বেশ ঠিকঠাকই আছে। আসলে আমাদের অবস্থাটা তখন এরকম এলোমেলোই ছিল, প্রচণ্ড রোদে গরমে যেখানে সবার অস্থির হয়ে যাবার কথা সেখানে আমরা আনন্দেই অস্থির ছিলাম। হরিণ সবার সাথে সময় কাটানোর পর এখন সময় জঙ্গলের ভেতরে ঢোকার। শান্ত জঙ্গলের পরিবেশে কেউ ছবি তুলছিল তো কেউ বা বন্ধুর সাথে নীরবেই হাঁটছিল। একদল কখনো টাওয়ারে উঠে লুকিয়ে থাকা বাঘ খুঁজতে লাগলো, কেউ বা আপন মনেই হাঁটতে থাকলো। আমাদের এত শোরগোলের ভিতরে মৌমাছিরা অক্লান্ত পরিশ্রম কিন্তু থামালো না। বিচিত্র জঙ্গলে বিচিত্র দৃশ্য দেখতে পেলাম, কোথাও বা চলছিল বন্ধুদের সাথে এগিয়ে চলা, কোথাও বা চলছিল আপন মনে হেঁটে চলা। সবাই মিলে হেঁটে হেঁটে গরম জলের কিলোখানিক পথ নিমিশেই শেষ করে দিলাম। ফিরে আসলাম আপন টাইটানিকে। চলে এলাম হাড়বাড়িয়ায় সুন্দরবনের আরেকটা বিচিত্র রূপ দেখতে, সবুজের মাঝে গহনা ছাড়ো আরো একবার। যথারীতি রুলস অ্যান্ড রেগুলেশন #, এটা কিন্তু আমরা।
একজন দুইজন করে নয়, দলবল নিয়ে এসে স্বাগতম জানালেন বানর সাহেবরা। শহরের যানজট কোলাহলের বাইরে হাড়বাড়িয়া যেন এক শান্ত মনোরম জায়গা ছিল আমাদের সবার জন্য। কখনো বা একটু বসে আড্ডা হচ্ছিল তো কখনো বা হাঁটতে হাঁটতেই গল্প চলছিল। দেখতে দেখতে সুন্দর হাড়বাড়িয়া ছেড়ে চলে এলাম নিচ টাইটানিকে। বিদায় হাড়বাড়িয়া। লম্বা একটা দিন শেষে ফিরছি। নদীর বাঁকগুলোর সাথে সাথে প্রকৃতির কাছে ফেলে আসলাম কিছু লুকানো কথা, আর নিয়ে আসলাম নতুন কিছু গল্প। প্রকৃতির এই দুঃসাহস সারাদিনের ক্লান্তিটাই ভুলিয়ে দিল, নতুন করে চিন্তা করার সাহস নিয়ে এগিয়ে চলছিলাম আমরা গহন 18। সাথে পাল্লা দিয়ে উঠে পড়লাম আমরা সিএসসি পরিবার। প্রতিদিন সকালে নিজের রুমে নিজের সাথে ঘুম থেকে ওঠাটা যেন অভ্যাস ছিল, কিন্তু এমন একটা প্রকৃতির মাঝে এত সুন্দর একটা সকাল যেন অভ্যাসটাই ভেঙে দিল। কটকা সবুজ আর নীলের মাঝে আরো একবার গহন 18।
নিজস্ব একটা সাউন্ড আছে, সেটা শুনতেও আপনাদের অনেক ভালো লাগবে। গাছের পাতা বা বন্য প্রাণীকে কেউ ভয়ও দেখাবো না, গাছের পাতাটা তো ফিরবো না, মানে কারণ এখানে জানেন না যে কোন পাতাটা বিষাক্ত বা কোন পাতাটা ভালো। এরকম পাতা আছে যে কষ্ট আপনি হাতে লাগাইছেন ওইটা যদি চোখে টলা দিয়েছেন আপনার চোখ বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যাবে, মানে এরকম গাছও আছে। তাতে কোনো পাতা অপারণে ছিলবো না, বন্য প্রাণীকে ভয় দেখাবো না, কোনো সাউন্ড করবো না। এই তিনটা শর্ত মেনে দেখবেন যে জানতে পারবেন, বুঝতে পারবেন। যারা ফিমেল পারবেন তারা প্রথমে থাকবেন, প্রথম সারিতে ওনাদের গতিতেই আমরা হাঁটবো। আর একটা লাইন, সিঙ্গেল লাইন, লাইনটা যত বড় হোক একটা সিঙ্গেল লাইনে আপনারা সবাই যাবেন। কিছু সতর্কতামূলক কথা আমাদের সেফটির জন্য আর কি, হ্যাশট্যাগ আমরা দুষ্টু স্টুডেন্ট। খারবাড়িয়ার আর করমজলের জঙ্গলের সাথে কটকারি জঙ্গলের একটা বিশেষ পার্থক্য আছে। জঙ্গলের যে আলাদা একটা সুর আছে সেটা এখানেই পাওয়া যায়। পাখির কিচিরমিচির, পোকামাকড় বা পাতার শব্দ মিলায় যে জঙ্গলের একটা আলাদা সুর, একটু খেয়াল করলেই শোনা যাবে। সবাই চুপ করে এই সুরটাই শুনছিলাম আর দলে দলে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে পুরা সকাল, জঙ্গলের পশু পাখিরাও জেগে গেল, দেখা দিল হরিণ। শোনা গেল আধা কিলোমিটারের ভিতরে বাঘেরও উপস্থিতি। যতই ভেতরের দিকে হাঁটতে থাকলাম পাখিদের সাড়া পাওয়া যাচ্ছিল আর জঙ্গলি ফুলের একটা মিষ্টি গন্ধ। জঙ্গল এত সুন্দর হতে পারে ভাবতেই পারিনি। কখনো মাটির রাস্তা, কখনো ঘাস, কখনো বালি, কখনো সুন্দরী গাছের শিকড়ের খোঁচা, মিস্টেরিয়াস পাথ কমপ্লিট করে অবশেষে কটকা সি বেছে গহন 18।
নিজের সাথে টাইম টেবিল মেনটেন করে আমরা যথাসময় হাজির। গভীর গাঢ় রঙের পরে এই অদ্ভুত নীল রং, প্রকৃতির পরিবর্তন নাকি আমাদের অপরিবর্তিত সেই আনন্দ? NWU Northwestern University, আমাদের পরিচয়, আমাদের ভালোবাসা। বেশিরভাগ মেয়েরা ভাবে ইঞ্জিনিয়াররা নাকি বোরিং হয়, আমি বাদে। তো লেডিজ ওয়াচ দিস, ইঞ্জিনিয়ার্স আর অন দ্য ফায়ার। আমাদের সিএসসি পরিবার, আমরা কখন 18। ঘোরাঘুরি শেষ, খেলাধুলা শেষ, প্রকৃতি ছেড়ে নিজ ঠিকানায় ফেরার সময় এখন। তিনটা দিন কিভাবে কেটে গেল কথা দিয়ে বুঝাতে গেলে বোধহয় শব্দই কম পড়ে যাবে। কত স্মৃতি, কত আড্ডা, কত গান, কত প্রকৃতির রং, সবকিছু ছেড়ে বাসায় ফিরতে হবে। হাসতে খেলতে গাইতে এই যে সময়টা আমরা কাটালাম না একসাথে,
আমাদের সিএসসি পরিবারটা যেন আরো একটা নতুন এবং সুন্দর একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আর এখানেই শেষ হলো আমাদের গল্প, শুরু হলো কোনো নতুন কাহিনী। নতুন একজন হয়ে ফিরলাম আপন সিএসসি পরিবারের সাথে নিজ ঠিকানায়, গহন 18। খোদা হাফেজ।